बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের আজকের 11 তারিখের প্রথম ক্লাস, আজকের প্রথম ক্লাস, প্রথম ক্লাসে আছি আমি মোহাম্মদ আল মাসুদ করিম, প্রভাষক মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ। আমি যুক্তিবিদ্যা বিষয়ের ওর ক্লাস নিয়ে থাকি। বিগত সময়ের মধ্যে কিছুটা আমরা কিছু সময় অতিবাহিত করেছি, আমরা অনলাইনের মাধ্যমে যে ক্লাসগুলো আমরা করছি সেটা নিয়মিত ক্লাস হচ্ছে। যারা নিয়মিত সংযুক্ত থাকে বা থাকো তোমাদের জন্য সুবিধা, যারা সংযুক্ত থাকো না তারা একটু পিছিয়েই পড়বে। তারপর আমাদের ক্লাস কিন্তু রেগুলার চলছে, এটা বন্ধ নাই। তো আজকের প্রথম ক্লাস, আজকের প্রথম দিন, আজকের দিনেরই প্রথম ক্লাস যুক্তিবিদ্যা ক্লাস। যুক্তিবিদ্যা ক্লাসে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আসলে যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এই যুক্তিবিদ্যা নিয়ে কাদের অবদান আছে, কাদের অবদান একেবারেই অনস্বীকার্য, এই সমস্ত বিষয়গুলো আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। এমনকি যে সমস্ত দার্শনিকরা যুক্তিবিদ্যায় অবদান রেখেছেন তাদের ভিন্ন ভিন্ন ভাবে তাদের মতামত আমরা নিয়েছি, মতামত আমরা পেয়েছি, বা তাদের যে ধারণা ছিল যুক্তিবিদ্যা বিষয় নিয়ে সেই বিষয়টিও আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো আসলে সার্বিক দিক দিয়ে যুক্তিবিদ্যাটা আসলে কি, আমরা সেই বিষয়টাই আসলে বোঝার চেষ্টা করছি। তো আজকে আজকে আমাদের আজকে ক্লাসের বিষয় হচ্ছে যে যুক্তিবিদ্যার স্বরূপ, যুক্তিবিদ্যার স্বরূপ। আসলে যুক্তিবিদ্যা যে আমরা জানার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম সেটা একটা স্বরূপ আমরা জানার চেষ্টা করব। এই জন্য আজকে যুক্তিবিদ্যা স্বরূপ যারা ক্লাসে সংযুক্ত আসো তাদেরকে বোঝার সুবিধাই হবে, না থাকলে তোমরা পিছিয়ে যাবে, পরীক্ষা তো নির্দিষ্ট সময়েই হবে। এই জন্য আজকে যারা ক্লাসে আসো তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শুরু করছি। আজকে যুক্তিবিদ্যার স্বরূপ, নেচার অফ লজিক, নেচার অফ লজিক যুক্তিবিদ্যার স্বরূপ। আসলে যুক্তিবিদ্যার নেচারটা কি, বা যুক্তিবিদ্যা আমরা এই যে বোঝার চেষ্টা করলাম, বিভিন্ন মতামত বা বিভিন্ন ধারণা আমরা জানার চেষ্টা করলাম, জেনে আমরা কি কি জানলাম যুক্তিবিদ্যার নেচারটা কি সেটা আমরা আজকে জানবো। আজকে একটু বিষয় জানলে তোমাদের একটু আসলে একটু আরো কনফিউশন বেড়ে যাবে যে আসলে যুক্তিবিদ্যা এত জানার চেষ্টা করছি, এত সংজ্ঞা পড়লাম, এত যুক্তিবিদ্যের সংজ্ঞায়ন আমরা মুখস্থ করলাম, আজকে আবার কি বলছে এটা। আসলে না, আসলে এটা তেমন কিছু নয়, আমি বললে তোমরা বুঝতে পারবে। যেমন যুক্তিবিদ্যার সর্বদল স্বীকৃত আসলে কোন সংজ্ঞা নেই। আমরা বিভিন্ন দার্শনিকের, বিভিন্ন যুক্তিবিদের সংজ্ঞা আমরা মুখস্থ করেছি বা জানার চেষ্টা করেছি বা বোঝার চেষ্টা করেছি, কিন্তু সর্বজন স্বীকৃত, সর্বজন স্বীকৃত বলতে আসলে কি বোঝায়, সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটি সংজ্ঞা যুক্তিবিদ্যা, এরকম আসলে কোনো বিষয় বা এরকম কোনো সংজ্ঞা যুক্তিবিদ্যা নেই। এখন কি নেই তার মানে এই নয় যে যুক্তিবিদ্যার আসলে কোনো সংজ্ঞা নেই, না, সংজ্ঞা আছে। অ্যারিস্টটল যিনি সংজ্ঞা দিয়েছেন সেখানেও একটু ত্রুটি আছে, প্লেটো যেখানে সংজ্ঞা দিয়েছেন সেখানেও কিছু ত্রুটি আছে, সক্রেটিস সংজ্ঞা দিয়েছেন তার কিছু ত্রুটি আছে। এইভাবে আমরা যত দার্শনিকের সংজ্ঞায়ন আমরা মুখস্থ করার চেষ্টা করেছি বা জানার চেষ্টা করেছি কিছুটা হলো ত্রুটি আছে, সেই ত্রুটি গুলো কি আমরা আজকে দেখবো। তাই আমরা এক কথাই বলতে পারি যে যুক্তিবিদ্যার সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই, কারণ বিভিন্ন যুক্তিবিদ বিভিন্ন ভাবে যুক্তিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন। সমকালীন প্রয়োগবাদী, সমকালীন আমরা তো আধুনিক মধ্য এইভাবে সমকালীন যুগটা পড়েছিলাম না, সমকালীন যুগের প্রয়োগবাদী মার্কিন দার্শনিক চার্লস পার্স, মার্কিন দার্শনিক চার্লস পার্স উল্লেখ করেন যুক্তিবিদ্যায় প্রায় 100টির মতো সংজ্ঞা দেওয়া হয়েছে। এই চার্লস পাল কি বলল, যুক্তিবিদ্যার প্রায় 100 সংজ্ঞায়ন করা হয়েছে বা দেওয়া হয়েছে, তবে অধিকাংশ সংজ্ঞায় আংশিক গ্রহণযোগ্য বা কোনো না কোনো দিক থেকে ত্রুটিপূর্ণ, কোনো না কোনো দিক থেকে ত্রুটিপূর্ণ। কি ত্রুটিপূর্ণ আমরা সেটা দেখার চেষ্টা করব। তবে এখানে একটা কথা আছে যে ত্রুটি যুক্ত হলেও যে সমস্ত দার্শনিকদের আমরা সংজ্ঞায়ন আমরা করেছি, এই যদি সংজ্ঞায়নটা যদি আমরা না জানতাম বা
তাদের সংজ্ঞায়ন আমরা না জানার সুযোগ থাকতো, তাহলে যুক্তিবিদ্যা সম্পর্কে আমাদের আরো অন্ধকার থেকে যেত। যুক্তিবিদ্যা সম্পর্কে আমরা খুব গভীরভাবে কখনোই প্রবেশ করতে পারতাম। এই জন্য যে সমস্ত যুক্তিবিদরা সংজ্ঞায়ন করেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতে হয়, অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। এখানে যুক্তিবিদ্যা একটি বহু পুরনো ঐতিহ্য ধারক, যুক্তিবিদ্যা একটি বহু পুরনো ঐতিহ্য ধারক। অ্যারিস্টটলের যুগ থেকে এখন পর্যন্ত যুক্তিবিদ্যার আলোচ্য সূচি, পদ্ধতি ও দৃষ্টিভঙ্গির উল্লেখযোগ্য বিবর্তন ঘটেছে। সেই অ্যারিস্টটলের যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত যুক্তিবিদ্যার দৃষ্টিভঙ্গির কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, যে কারণে অনেক সংজ্ঞাই কোনো বিশেষ কালের জন্য প্রযোজ্য হলেও বর্তমান সময়ে তার গ্রহণযোগ্য নয়। বিষয়টা ক্লিয়ার? দেখো, সেই অ্যারিস্টটলের সময় থেকে বর্তমান যুগ পর্যন্ত বিভিন্ন সময়ে ধাপে ধাপে তো যুক্তিবিদ্যা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, তাই না? তো সেই যে সময়ে এই সংজ্ঞায়নটা করা হয়েছে, সেই সময়ে বাস্তব পরিস্থিতি বুঝে যুক্তিবিদ্যা সংজ্ঞায়ন করা হয়েছিল, যা বর্তমান সময়ে কিছুটা ত্রুটিযুক্ত। এজন্যই বলা হচ্ছে যে যুক্তিবিদ্যা সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই। কেন বোঝা গেছে? আসলে এটা তো অনেক পুরাতন একটি ধারক বলা যায়, যুক্তিবিদ্যা অনেক পুরাতন। সেই অ্যারিস্টটলের যুগ থেকে প্রাচীন যুগ, কত যুগ পার হয়ে মধ্যযুগ, আধুনিক যুগ, সমকালীন যুগে আমরা এসে পৌঁছেছি। এখন সেই সময়কার যে সমস্ত দার্শনিকরা তাদের যুক্তিবিদ্যা সম্পর্কে যে সংজ্ঞায়ন করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই সমস্ত সংজ্ঞায়নটা এখন কিছুটা হলো ত্রুটিযুক্ত, অগ্রহণযোগ্য বলা যাবে না, এটা কখনোই বলা যাবে না অগ্রহণযোগ্য, এখনো গ্রহণযোগ্য তবে কিছুটা ত্রুটিযুক্ত। ক্লিয়ার? রাইট। যুক্তিবিদ্যা এক সময় চিন্তার বিজ্ঞান মনে করা হয়। দেখো, যুক্তিবিদ্যা একটা সময়, সেই যুগে যুগের কথা বলা হচ্ছে, যুক্তিবিদ্যা একটা সময় চিন্তার বিজ্ঞান মনে করা হতো। এমনকি যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটলের শাস্ত্রকে এই অর্থেই বর্ণনা করেছিলেন। অ্যারিস্টটল তিনি যুক্তিবিদ্যার জনক, তিনি কিন্তু চিন্তার বিজ্ঞানকেই বলা হয়েছে। কিন্তু যুক্তিবিদ্যা এখন আর চিন্তার বিজ্ঞান হিসেবে বিবেচিত হয় না। তার কারণ চিন্তা একটা বিমূর্ত চিন্তা, এই জন্য এটাকে বিজ্ঞান বলা যাবে না। কিন্তু অ্যারিস্টটলের সময় তখন তো মানুষ তখন তো এসব মানে চিন্তাও করতে পারতো না, তখন চিন্তাও করতে পারে না। কিন্তু অ্যারিস্টটল এই চিন্তার বিজ্ঞানকেই তিনি যুক্তিবিদ্যা বলেছেন, এবং এই চিন্তাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্যে বা করার জন্যে তিনি যুক্তিবিদ্যার আবির্ভাব ঘটিয়েছিলেন। দেখা যাক কি বলে। আসলে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন, তাদের সংজ্ঞা আজ আর গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত এরকম কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো। দেখা যাক মানে কি কি ওই সময়কার সংজ্ঞায়ন করেছিলেন। ব্রিটিশ যুক্তিবিদ জেমস ওয়েলটন বলেছেন, যুক্তিবিদ্যা হলো সঠিক চিন্তার নিয়ন্ত্রণকারী নীতি সমূহের বিজ্ঞান। দেখো জেমস ওয়েলটন কি বলেছে। জেমস ওয়েলটন বলেছেন, যুক্তিবিদ্যা হলো সঠিক চিন্তার নিয়ন্ত্রণকারী নীতি সমূহের বিজ্ঞান। টমসন কি বলে দেখা যাক, যুক্তিবিদ্যা হলো চিন্তার নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞান। যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার নিয়মাবলী সংক্রান্ত, মানে চিন্তা কেমন হবে তার একটা নিয়ম থাকবে, সঠিক চিন্তা হতে হবে। আমাদের মাথায় তো অনেক রকমের চিন্তা আসে, কিন্তু সঠিক চিন্তাটা হতে হবে এবং এর একটা নিয়মাবলীর, এই নিয়মাবলীর বিজ্ঞান বলা হচ্ছে যুক্তিবিদ্যাকে। কে বলেছে? টমসন। এটা মনে রাখতে হবে, টমসন বলেছে। দেখো তারা কিন্তু একই লাইনের কথা। দেখো হ্যামিল্টন কি বলেন এরপরে, হ্যামিল্টনের নাম শুনেছ নিশ্চয়ই, হ্যামিল্টন কি বলে, যুক্তিবিদ্যা হলো চিন্তার আকারগত নিয়মাবলী সম্পর্কিত বিজ্ঞান। দেখো সেই চিন্তার আকারগত, চিন্তার একটা আকার দিতে হবে, তাই না? হ্যামিল্টন কি বললো, চিন্তার একটি আকারগত নিয়মাবলী সম্পর্কিত বিজ্ঞান, সেই চিন্তাকে আকারে পরিণত করার জন্য যে বিজ্ঞান সেটা হচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে সকলেই কিন্তু ওই এই লাইনেই যাচ্ছে। জোসেফ বলেন কি, দেখা যাক শেষে জোসেফের আরেকটা সংজ্ঞা এখানে দেওয়া আছে, যুক্তিবিদ্যা হলো চিন্তা বিষয়ক বিজ্ঞান। যুক্তিবিদ্যা হলো চিন্তা বিষয়ক বিজ্ঞান। প্রত্যেকটা দার্শনিকের সংজ্ঞানের মধ্যে দেখো কি আছে, চিন্তা বিষয়টা আছে। কোন চিন্তা বিষয়ক বিজ্ঞান বলেছে, বলে চিন্তাটা করতে হবে সঠিক নিয়মে করতে হবে। কেউ বলেছে চিন্তার একটা
আকারগত দিক তুলে ধরতে হবে। এই যে সকলেই সকল দার্শনিকরাই কিন্তু এইভাবে বলেছেন যে যুক্তিবিদ্যা এই চিন্তাকে নিয়ে কিন্তু তারা বলেছেন। উল্লেখিত সংজ্ঞাগুলো আমরা দেখতে পাচ্ছি যুক্তিবিদ্যাকে এদের সবাই বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন, চিন্তার পাশাপাশি কিন্তু এরা বিজ্ঞানও বলেছেন। চিন্তাকে তো উল্লেখ করেছেনই, পাশাপাশি বিজ্ঞানের কথাও বলা হয়েছে। তাহলে চিন্তা এবং বিজ্ঞানকে তারা এক করার চিন্তা করেছেন, দেখা যাক। আর এই বিষয়ের এই বিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে তারা সবাই চিন্তাকেই নির্ধারণ করেছেন। কিন্তু পরবর্তী সময়ে অন্য খ্যাতনামা যুক্তিবিদরা বলেছেন বাস্তবে চিন্তা নিয়ে কোনো বিজ্ঞান হতে পারে না। বর্তমান অনেক খ্যাতনামা দার্শনিকরা বলেছেন যে বাস্তবে চিন্তা নিয়ে কোনো বিজ্ঞান আসলে হতে পারে না, এই জন্যই ত্রুটি যুক্ত বলা হচ্ছে। আসলে আমি 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 একজন মানুষ হিসাবে আমার জ্ঞানে আসলে বলা হচ্ছে যে এখন বর্তমান দার্শনিকরা বলছেন যে চিন্তা কখনো বিজ্ঞান হতে পারে না, কিন্তু আমার কথা হচ্ছে যে বিজ্ঞানটা আসতে কোথায়? আজকে আমরা বিজ্ঞানের কথা বলছি, এই বিজ্ঞানটা এসেছে কোথা থেকে? নিশ্চয়ই চিন্তা থেকেই এসেছে, মানুষের মাথায় প্রথম চিন্তা এসেছে, তারপরেই না বিজ্ঞান এসেছে। তুমি একটা রকেট তৈরি করবা বা একটা বিমান তৈরি করবা, তাহলে সেটা তোমাকে মাথায় চিন্তায় আসে? আগে তো চিন্তা করতে এসেছে তোমাকে, না হুট করে গেলাম আর একটা তৈরি করে ফেললাম, এরকম তো আসলে বিষয়টা নয়। এটা আমি আমার মতামতে বলছি যে আসলে চিন্তা তো লাগবেই, এবং সেই চিন্তাটা হতে হবে সঠিক নিয়মের মধ্যে থেকে বা সঠিক চিন্তা, উল্টোপাল্টা চিন্তা করলে তো হবে না। আমি এখন আমি চিন্তা করছি যে আমি আকাশে উঠছি, ডানা লাগিয়ে ডানা মেলে আমি আকাশে উঠছি, এই চিন্তাটা কি সঠিক? নো, এই চিন্তাটা কখনোই সঠিক। এখন আমি বলবো হ্যাঁ আমি উঠবো, তবে আমি বিমানে করে উঠবো বা আমি রকেটে করে উঠবো, তাহলে কি আমার চিন্তাটা সঠিক নয়? অবশ্যই চিন্তাটা সঠিক, এই জন্য চিন্তা আমাকে করতে হয়েছে এবং তারপরেই আমাকে সেটা বাস্তবায়ন করতে হয়েছে। এই জন্য আজকের বিজ্ঞান অবশ্যই বিজ্ঞানে পরিণত করার জন্য অবশ্যই প্রথমেই আমাদের চিন্তার দরকার হয়েছে। তো আসলে বর্তমান দার্শনিকরা বলেছে যে ওই চিন্তা নিয়ে শুধু পড়ে থাকতে চায়নি, তারা বিজ্ঞানে আরো এগিয়ে যেতে চলেছে, এই জন্যই তারা বিগত বা সেই আধুনিক সমকালীন যুগ বা সরি প্রাচীন যুগের যে সমস্ত দার্শনিকরা সংজ্ঞায়ন করেছিলেন সেই সংজ্ঞাকে তারা এখন গ্রহণযোগ্য বলতে চাচ্ছে না। এখন দেখা যাক পরেররা কি, পরের দার্শনিকরা বা সমকালীন দার্শনিকরা কি বলেছেন। অনেক যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে যুক্তির বিজ্ঞান বলা যথার্থ মনে করেন। সমকালীন বিজ্ঞান বিখ্যাত মার্কিন যুক্তিবিদ আরভিং এম কপি, আরভিং এম কপি অর্থাৎ আই এম কপির তোমরা নাম শুনেছো বহুবার, আরভিং এম কপি যুক্তিবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যুক্তিবিদ্যার অধ্যয়ন হলো সেই সব পদ্ধতি ও নীতি সম্পর্কে গঠন পাঠন যা ভালো যুক্তি থেকে মন্দ যুক্তি পৃথক করতে ব্যবহৃত হয়। দেখো আই এম কপি কি বলছে, যুক্তিবিদ্যার অধ্যয়ন হলো সেই সব পদ্ধতি ও নীতি সম্পর্কে গঠন পাঠন যা ভালো যুক্তি থেকে মন্দ যুক্তিকে পৃথক করতে ব্যবহৃত হয়। এই সংজ্ঞায় যুক্তিবিদ্যাকে সরাসরি বিজ্ঞান দাবি না করা হলেও আরভিং কপি মূলত যুক্তিবিদ্যার অধ্যয়ন বলতে বিজ্ঞান ধর্মী আলোচনাকেই নির্দেশ করেছেন। দেখো একটু কৌশলে আই এম কপি কি বলেছেন, কি যুক্তিবিদ্যার অধ্যয়ন হলো সেই সব পদ্ধতি ও নীতি সম্পর্কে পঠন পাঠন যা ভালো যুক্তি থেকে মন্দ যুক্তি পৃথক করতে ব্যবহৃত হয়। দেখো একটু কৌশলী, সরাসরি বিজ্ঞান দাবি না করা হলো আরভিং কপি মূলত যুক্তিবিদ্যার অধ্যয়ন বলতে বিজ্ঞান ধর্মী আলোচনাকেই নির্দেশ করেছেন। অবশ্য অন্য অনেকেই সরাসরিভাবে যুক্তিবিদ্যাকে একই সাথে বিজ্ঞান ও কলাও বলেছেন, অনেক দার্শনিক যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলাও বলেছেন। যেমন মার্কিন যুক্তিবিদ হোয়েটলি বলেন যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির ফলিত কলা এবং বিজ্ঞান। হোয়েটলি বলেন যে যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির ফলিত কলা এবং বিজ্ঞান। হোয়েটলি জেবন্স কি বলেন, দেখা যাক যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির বিজ্ঞান। জেবন্স বলেন যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি পদ্ধতির বিজ্ঞান। কপি এবং কোহেন প্রমুখ যুক্তিবিদের ধরনের সংজ্ঞাকে কিছুটা উন্নততর বলে মনে করলো তারা এগুলো মেনে নেননি। তারা দেখাতে চান মানুষ কিভাবে যুক্তি প্রকাশ করে বা কিভাবে যুক্তি গঠিত হয় তা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা
করে না, কারণ এগুলো বিশেষ ধরনের মানসিক প্রক্রিয়া। কবি এবং কোহেনের মতে যুক্তি প্রক্রিয়া এই ধরনের চিন্তন প্রক্রিয়া। তারা চিন্তাকে বাদ দিলেও, চিন্তাকে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলতে নারাজ হলেও, একেবারে তারা চিন্তাকে বাদ দিতেও পারেনি। তারা কিন্তু চিন্তাকেও রেখেছে, কিন্তু তারা একটু কৌশলী হয়ে তারা বিজ্ঞানটাকে একটু অগ্রাধিকার দিয়ে এগিয়ে যেতে চাচ্ছে, কিন্তু চিন্তাকে তারা কখনোই বা কোনোভাবে বাদ দিতে পারেনি বা পারবেও না আমি মনে করি। এখন সর্বশেষ তারা মনে করেন কি, দেখা যায় যুক্তিবিদ্যা মূলত গঠিত বা প্রকাশিত যুক্তি নিয়েই আলোচনা করে। কবির ভাষায় প্রকৃত যুক্তি প্রক্রিয়া নিয়ে যুক্তিবিদ্যার উৎসাহ দেখান না, বরং গঠিত বা প্রকাশিত পূর্ণাঙ্গ যুক্তি প্রক্রিয়ায় যথার্থতা নিয়েই তারা আগ্রহী। জন স্টুয়ার্ট মিলের দেওয়া সংজ্ঞাটিকে অনেকে যুক্তিবিদ্যাকে যথার্থ সংজ্ঞা বলে থাকেন। জন স্টুয়ার্ট মিল, জে এস মিল আসলে কি বলেছে সেটার একটা সকলের কাছে অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে জন স্টুয়ার্ট মিলের। দেখা যাক সেই সংজ্ঞাটা কি, আমরা পড়লে জানলে জানার চেষ্টা করব এবং পড়লে হয়তো আমরা আরো বুঝতে পারবো যে আসলে সেটা গ্রহণযোগ্যতা কেন পেয়েছে। যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান, যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান, মনে রাখতে হবে যুক্তিবিদ্যা এমন একটি বিজ্ঞান যা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় মনন ক্রিয়া এবং তার সহায়ক মানসিক প্রক্রিয়া সমূহ সম্পর্কে আলোচনা করে। জে এস মিল, জে এস মিল তার এই সংজ্ঞাটি অনেক জায়গায় গ্রহণযোগ্যতা পেয়েছে, অধিকাংশ জায়গায়। সেটা কি, যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান যা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে জ্ঞাত থেকে অজ্ঞাত সত্য উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় মনন ক্রিয়া এবং তার সহায়ক মানসিক প্রক্রিয়া সমূহ সম্পর্কে আলোচনা করে। কে বলেছে? জে এস মিল। এখন জে এস মিলের এই সংজ্ঞা থেকে আমরা অনেকটাই ক্লিয়ার হয়েছি বা যুক্তিবিদ্যা সম্পর্কে আমরা অনেকে জেনেছি যে বৈধ যুক্তি থেকে, একটা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি থেকে একটা আলাদা করা বা সত্য থেকে অসত্য থেকে সত্য দিকে ধাবিত হওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটাই হচ্ছে যুক্তিবিদ্যা, এটা জে এস মিল। তাই বলা হচ্ছে জে এস মিলের সংজ্ঞাটি অনেকটাই সর্বজন স্বীকৃত বলা হচ্ছে। কিন্তু মিল এই সঙ্গে যুক্তিবিদ্যাকে যুক্তি বিষয়ক বিজ্ঞান বা কলা বলে অভিহিত করলেও এখানে তিনি স্পষ্টতই যুক্তির প্রক্রিয়া ও মানসিক ক্রিয়ার কথা বলেছেন, অর্থাৎ অনুমান বা মানসিক ক্রিয়ার কথা বলেছেন। দেখো অনুমান আর চিন্তা কি আলাদা জিনিস? না, কখনোই। চিন্তা এবং অনুমান একই জিনিস। অতএব কোন দার্শনিকই যুক্তিবিদ্যা সংজ্ঞায়ন করতে গিয়ে চিন্তাকে বাদ দিতে চাইলেও বাদ দেওয়ার সুযোগ নাই। আমি যতই বিজ্ঞানের কথা বলি, বিজ্ঞানটাকে সৃষ্টি করতে হলেও তো একটা চিন্তার প্রয়োজন হয়েছে। তাই আমি মনে করি অ্যারিস্টটল, তিনি যুক্তিবিদ্যার জনক হিসাবে তিনি যেটি চিন্তার কথা বলেছেন, অবশ্যই যুক্তিবিদ্যাকে চিন্তার বাইরে রাখার কোনো সুযোগ। এখন পরিশেষে আমরা এমন একটি কথা বলতে পারি কিনা যে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয় হিসেবে চিহ্নিত করতে হলে আমাদের উচিত হবে একে মানসিক বিষয়ে পরিবর্তে প্রকাশিত বিষয়ে আলোচনা হিসেবে প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, এখানে একটা বিষয় আমরা বলতে পারি যে এমন যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয় হিসেবে চিহ্নিত করতে হলে আমাদের উচিত হবে একে মানসিক বিষয়ের পরিবর্তে প্রকাশিত বিষয়ের আলোচনা হিসেবে প্রতিষ্ঠিত করা। সমকালীন যুগে যুক্তিবিদ্যা মূলত এই দিক অনুসরণ করেই এগোচ্ছে। আমরা যুক্তিবিদ্যা আরভিং কপির সংজ্ঞার সাথে মিল রেখে বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য করার নীতি ও পদ্ধতি শিক্ষা দেয় এবং বৈধ যুক্তির প্রকৃতি নির্ধারণ বা প্রয়োগের কৌশল সম্পর্কে নীতি নির্ধারণ করে। সেই সর্বশেষ আমরা এমন একটি তথ্য পেলাম যে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি আলাদা করার যে বিজ্ঞান সেটা তো পরবর্তী ক্লাসে আমরা আরো গভীরে যাব, গেলে তোমরা যুক্তিবিদ্যা সম্পর্কে আরো বুঝতে পারবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি ক্লাস আজকের মতো শেষ করছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।